ওয়েলকাম দর্শক বন্ধুরা, আমি মিতালি, আপনারা দেখছেন বাংলার রান্না। আজকে আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি কুমড়ো ফুলের পাকোড়া। চলুন, পাকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলি দেখে নিই। ফুলের পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে বেসনে দিয়ে দিলাম এক চা চামচ খাবার সোডা, এক চামচ লবণ, সামান্য একটু হলুদ। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি, এটা মিক্স করার পর এটাকে জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। বেসনটিকে ভালো করে ফেটে নিতে হবে। বেসনটি ফাটা হয়ে গেছে, এবার আমি এতে এক চা চামচ রসুন বাটা, 2 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 শুকনো লঙ্কা থেতো করা 1 চা চামচ মতো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। বেসনটি মিক্স করা হয়ে গেছে, কুমড়ো ফুলগুলো এইভাবে কেটে নেবেন যাতে বোটা না থাকে, বোটা থাকলে থেতো লাগবে, সেই জন্য এরকমভাবে কেটে নেবেন। চাইলে আপনি আধখানা করতে পারেন এবং গোটাও দিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। এটা মুচমুচে বানানোর জন্য বেসনের আমি দিয়ে দিলাম গরম তেল, এটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। এবার এই ফুলগুলোকে বেসনের মধ্যে বেশিক্ষণ রাখবেন না, আমি এভাবে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। এগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে দুই দিকটা ভেজে নেব। এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি তুলে নেব।
সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করুন। এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন কুমড়ো ফুলের পাকোড়া রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন রেসিপি নিয়ে। নমস্কার।